boy. Bye. So, hi friends. So, আজ কি তোমাদের কাছে একটা আমি এফএলএম প্রজেক্ট শেয়ার করব। তো আজকের যে প্রজেক্টটা একটা হিন্দি গানের এফএলএম প্রজেক্ট। তো গানটা হচ্ছে মস্তি মস্তি। তো এই প্রজেক্টের ডাউনলোড লিংক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যাদের প্রজেক্টটা ভালো লাগবে তোমরা জিপ ফাইলটা ডাউনলোড করতে পারবে। তো জিপ ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে, তো পাসওয়ার্ড ছাড়া কিন্তু জিপ ফাইল আনজিপ করতে পারবে না। তো পাসওয়ার্ডগুলো কিন্তু ভিডিওতে এক এক করে শো হয়ে যাচ্ছে। তো তোমরা ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে জিপ ফাইলটা আনজিপ করে নেবে। তো প্রজেক্টটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবে, কমেন্ট করবে, আর তোমার বন্ধুবান্ধবদেরও শেয়ার করবে। আর আমার চ্যানেল কেউ যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলখানা দাবিয়ে অল করে রাখবে, নতুন নতুন এফএল স্টুডিও রিলেটেড ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো এই প্রজেক্টটি কি না কি স্যাম্পেল ব্যবহার করেছি এবং যে স্যাম্পেলগুলো ইউজ করেছি তার মাস্টারিং কী করা আছে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেব। তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারো। তো বেশি কথা না হলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। দয়া করে সবাই বক্সের সামনে থেকে সরে দাঁড়ান, কারণ সঞ্জয় ভাই শুরু করতে চলেছে একটি ভয়ানক হামিং ভাইব্রেশন। তাই নিজেদের প্রাণের ঝুঁকি কেউ নেবেন না, সাইডে থাকুন। তো যারা এখনো পর্যন্ত হেডফোন ইউজ করেনি তো হেডফোনটা অবশ্যই ইউজ করো, কারণ এটা ভাইব্রেশন বেশ আছে। তো Sanjoy ভাই, তো যে ভাইব্রেশনটা ব্যবহার করছি তো ভাইব্রেশনটা দেখো পুরো একদম কাঁপিয়ে দিবে, ঠিক আছে? তো ভাইব্রেশনটা মাস্টারিং কি করা আছে সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে স্যাম্পেলটা, এই স্যাম্পেলটার যে অরিজিনাল যে ভাইব্রেশনটা মাস্টারিং না করলেও যে ভাইব্রেশন আছে এই স্যাম্পেলটা মাস্টারিং লাগিয়ে দিয়েছি, তো আবার কিন্তু শুনতে একটু ভালো লাগছে। তো এটাতে মাস্টারিং দেখো কি করছি, এফএক্স কম্প্রেসার ইউজ করছি, এফএক্স ডিস্টোরেটন। তো এটা হার্ড আছে আর এই ড্রাইভটা এখানে ট্যাপ করছি, দেখো ড্রাইভটা ফাইভ করা আছে। তারপরে এফএক্স কম্প্রেসার ব্যবহার করেছি। তো এই দুটো, এগুলো তিনটাই কিন্তু ফুল করা আছে। আর সবার শেষে আমি লেভেলারটা ব্যবহার করেছি যাতে আওয়াজটা যাতে কন্ট্রোল থাকে, তো সেই জন্য। স্যানবয় ভাই, তো এইখানে যে ব্যারেক প্যাটার্নটা, তো এই প্যাটার্নটা দেখো, তো এই স্যাম্পেলগুলো আমি ব্যবহার করেছি। তো এই স্যাম্পেলের মধ্যে কোনো কিন্তু মাস্টারিং করা নেই, জাস্ট লেভেল আটটা কিন্তু লাগানো আছে। স্যানবয় ভাই, ভাইব্রেশনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইরকম আরও ভাইব্রেশনের এফএলএম প্রজেক্ট যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। স্যানবয় ভাই,
তো গানটা আমি বন্ধ করে দিছি, তার কারণ গানের মধ্যে কপিরাইট ইস্যুটা চলে আসতে পারে, সেই জন্য। তো গানটা কিন্তু আমি মাঝখানে মাঝখানে কিন্তু বন্ধ করব, আবার চালু করব, ঠিক আছে? প্যাটার্ন কিন্তু একই রকম চলবে। আর এই গান FLM-টার MP3 DJ গানটার ডাউনলোড লিঙ্কও আমার দেওয়া আছে, তো তোমরা হাই কোয়ালিটি গানটা কিন্তু শুনে দেখতে পারো, কারণ এটা তো স্ক্রিন রেকর্ডিং করা হচ্ছে না, স্ক্রিন রেকর্ডিং করা হচ্ছে, ওই জন্য হয়তো কোয়ালিটিটা খারাপ লাগে। তো অরিজিনাল গানটা যদি তোমরা শোনো তাহলেই বুঝতে পারবে যে মানে গানটাতে কতটা ভাইব্রেশন দেওয়া আছে। তো প্রথমত এদিকে ভাইব্রেশন ইউজ করেছি, তো পারলে যদি তোমরা এই ভাইব্রেশনটা এগুলো ডিলিট করে ভাইব্রেশনও করতে পারো। তো এখানে আমি পিয়ানো রোলে করেছি প্যাটার্নটা, প্যাটার্নটা দেখো। এখানে প্যাটার্নটা কিন্তু স্যাম্পেলটা একই আছে, কিন্তু তাও এটা যে কিকের যে সাউন্ডটা সেটা কিন্তু অন্যরকম শুনতে লাগছে, কারণ এটা আমি স্যাম্পেলটা লাগিয়েছি, উপর নিচ করে লাগানো আছে। এখানে স্যাম্পেলটা উপর নিচ করে লাগানো আছে, তার জন্য এখানের যে কিকটা সেটা সাউন্ড কিন্তু মানে একই রকমভাবে আমি করতাম, কিন্তু উপর নিচ করলাম যাতে একটু শুনতে ভালো লাগে, সেই জন্য। এখানে দেখো মানে পুরো প্রজেক্টটা কিন্তু একই রকমভাবে নেই, গানের স্টেপ বাই স্টেপ কিন্তু প্যাটার্নটা চেঞ্জ করা আছে। তো এখানে দেখো কাটা কাটা ভাইব্রেশনটা করা আছে, প্যাটার্নটা দেখতে পাচ্ছ এখানে যে প্যাটার্নটা ব্যবহার করছি। গানের যে অরিজিনাল যে সাউন্ডটা, তো সেই সাউন্ডটা ফলো করা আছে, অরিজিনাল সাউন্ডের সাথে কিন্তু এটা ম্যাচ করা আছে। তো অরিজিনাল সাউন্ডটা এবার শুনে দেখো, এবার আমি যে প্যাটার্নটা করেছি তো প্যাটার্নটা এবার শুনে দেখো। তো শুনতে ভালোই লাগছে, তো তোমাদের কীরকম লাগছে? কতগুলি প্যাটার্নের ডিজাইন চেঞ্জ করা আছে আমি অবশ্যই একটা একটা অবশ্যই দেখাচ্ছি। তো এখানে প্যাটার্নটা একবার দেখো, এইখানের প্যাটার্নটা ডিজাইন আলাদা, এখানের প্যাটার্নের ডিজাইন আলাদা আছে। তো এরকমভাবে প্যাটার্নগুলো কিন্তু ক্রিয়েট করা হয়েছে।
আমার নেম ভয়েসটা ব্যবহার করেছি আর এখানে একটা ডায়ালগ ইউজ করেছি। ছেলেটার নাম কি? স্যানবয় ভাই। কোথায় থাকে? বারগ্রাম ডাঙ্গা থেকে। এবার এইখানে প্যাটার্নটা দেখো, এখানে প্যাটার্নটা যে খোল মানে যে বায়াটা ব্যবহার করেছি, তো বায়ার সাউন্ডটা দেখো, মানে গানটা শুনতে একটু অন্যরকম লাগছে। ভিডিওটা বড় করব না, কারণ এদিকটাতে কিন্তু ওইরকমভাবে করা আছে, তো ভিডিওটা প্রায় 12 মিনিট পেরিয়ে গেল। তো বেশি বড় ভিডিও করলে তোমাদেরও দেখতে একটু বোরিং ফিল হবে। তো প্রজেক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো নেক্সট কোন গানের FLM প্রজেক্ট নিয়ে আসবো বা কোন স্টাইলের FLM প্রজেক্ট চাই সেটাও কিন্তু কমেন্ট করবে, তো আমি সেরকমভাবে কিন্তু FLM প্রজেক্টগুলো আপলোড দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার এই SM মিক্সিং ছোট্ট চ্যানেলটির সাথে জুড়ে থাকবে নতুন নতুন এইরকম আরও FL স্টুডিও ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য।